যুগ যুগ ধরে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে দেবী দুর্গার আরাধনা এবং পুজো অনুষ্ঠিত হচ্ছে। আর দুর্গাবাড়ির অষ্টমীর পূজায় অংশ নিয়ে মায়ের আশীর্বাদ না নিলে অসম্পূর্ণ থেকে যায় পূজার মাহাত্ম্যক্ষণ। সোমবার ঝলমল করা রোদে দুর্গাবাড়ির অষ্টমী পূজায় তাই ছিল বিপুল ভক্ত সমাগম। সাধারণ ভক্তদের পাশাপাশি দেবী মায়ের কাছে রাজ্যের মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, পৌর মেয়র দীপক মজুমদার। সেই প্রাচীনকাল থেকে দুর্গাবাড়ির দেবী দুর্গা দ্বিভুজা রূপে পূজিত হয়ে আসছেন। মার দুইটি হাত এখনো দৃশ্যমান, বাকি আটটি হাত থাকে আঁচড়ের নিচে। এই রূপে বড়া ভয় আর মঙ্গলের আশীর্বাদ বর্ষণ করেন দেবী দুর্গা। মহাষ্টমীতে রাজ্যবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজ মহাষ্টমী শারদীয়া দুর্গোৎসবের, বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শারদীয়া দুর্গোৎসব অন্যতম। তবে শারদীয়া দুর্গোৎসবে দেবী দুর্গা দশভুজা নামে পরিচিত হলেও দুর্গাবাড়ির যে দেবী রয়েছেন দুর্গা, তিনি কিন্তু দ্বিভুজা নামে পূজিত হয়ে থাকেন। যুগ যুগ ধরে তিনি দ্বিভুজা নামে পরিচিত পুজো হয়ে আসছেন। দেবী দুর্গার সামনে মাত্র দুটি হাত দেখা যায়, বাকি আটটি হাত আঁচলের নিচে থাকে। সেই রীতি অনুযায়ী কিন্তু দুর্গাবাড়ির যে ঐতিহ্যবাহী এই পুজো আয়োজিত হয়, সরকারি তরফে এই পুজো আয়োজিত হয়। আজকে মহাষ্টমী, এখানে কিন্তু বলি প্রথা চলছে, তার পাশাপাশি অঞ্জলির জন্য ভক্ত প্রাণরা সকলেই এই দুর্গাবাড়িতে এসে হাজির হচ্ছেন। কারণ কথায় আছে যে শারদীয়া দুর্গোৎসবের প্রত্যেকটা পুজো মণ্ডপে মণ্ডপে মায়ের দর্শন করা হলেও দুর্গাবাড়িতে যে মায়ের পুজো হয় সে পুজোতে যদি না আসা হয় তাহলে এই দুর্গা পুজো অধরা থেকে যায়, এই ধরনের কিন্তু একটা সকলের মনে সে কথাই প্রচলিত রয়েছে। তো আজকে মহা অষ্টমীতে সকলে আসছেন এবং তারা অঞ্জলিতে মায়ের কাছে অঞ্জলি প্রদান করবেন, সে আশা প্রত্যাশা নিয়ে সকলে আসছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো, বিস্তারিত তুলে ধরব। মহা অষ্টমীর এই পূর্ণ লগ্নে দেবীর কাছে রাজ্যবাসীর সার্বিক মঙ্গল কামনায় করেছেন রাজ্যের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। কোভিডের মতো মহামারী যাতে আর পৃথিবীর বুকে রাজত্ব না করতে পারে তাই নিয়ে তার প্রার্থনার সুর বলে জানান রাজ্যের জনপ্রিয় এই তরুণ তুর্কি মন্ত্রী। রাজ্যবাসীর মঙ্গল কামনা, সেটাই প্রার্থনা। মার আশীর্বাদে যেন এই রাজ্যের প্রতিটি ঘরে সুখ সমৃদ্ধির বার্তা আমরা আনতে পারি, রাজ্যের প্রতিটা অংশের মানুষের জন্য মঙ্গল হয়, সেটাই মঙ্গলই মার কাছে প্রার্থনা জানানো। তৎসঙ্গে মাঝখানে দু বছর যেভাবে কোভিড মহামারীর জন্য সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিলো, আমরা আনন্দ উৎসবে মেতে উঠতে পারিনি। আর যেন ত্রিপুরা রাজ্যে বা ভারতবর্ষে বা পৃথিবীর কোনো দেশে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন মানুষের হতে না হয়, মার যেন আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হয়। এবং আমাদের প্রধানমন্ত্রীর যেটা ইচ্ছা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, সেই দিশায় আমরা কাজ করে চলেছি। আগামী দিনে রাজ্যে যেন আমরা জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারি, সেটাই মার কাছে আহ্বান জানিয়েছি, যাতে রাজ্যের মঙ্গল হয়, প্রতিটা অংশের মানুষের মঙ্গল হয়। ধন্যবাদ। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও নিজের সদাব্যক্ত রাজনৈতিক কর্মসূচির বাইরে অষ্টমীর সকালে দুর্গাবাড়িতে মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গণরাজ্যের কাজ চলছে, সেই লক্ষ্য যাতে সফল হয় তাও মার কাছে প্রার্থনা করছেন বলে জানিয়েছেন তিনি। মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে বিগত দিনগুলো আমরা জানি আমরা করোনা পরিস্থিতিতে আমরা মোকাবেলা করছিলাম, সেই সময় মা আমাদেরকে রক্ষা করেছেন এবং আগামী দিনগুলি যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি তার জন্য মায়ের কাছে প্রার্থনা করি। আর আপনাদের মাধ্যমে সমস্ত পুণ্যার্থীদেরকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা সবাই মিলেমিশে মায়ের কাছে এটাও প্রার্থনা করেছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা যে ব্রতী হয়েছি
সেটা সবাই মিলে জাতি জনজাতি সবাই মিলে মিশে যাতে আমরা এই ত্রিপুরার যে উন্নয়ন করতে পারি তার জন্য বিশেষভাবে মায়ের কাছে প্রার্থনা করেছি। রাজ্যবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে সবাই আমরা যাতে মিলেমিশে থাকতে পারি, সবাই সুখে সমৃদ্ধিতে থাকতে পারি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি। আর আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং বিশেষ করে যারা এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, আপনারা দর্শনার্থীদের যেভাবে সহযোগিতা করছেন, আপনারা যেভাবে নির্ভীকতার সঙ্গে খবর পরিবেশন করছেন, সংগ্রহ করছেন এবং সমাজের সকল অংশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আমি সমস্ত মিডিয়া হাউসদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সারা শহরের পূজার সার্বিক দায়িত্ব আর পুরবাসীর নানান সুবিধার দিকে খেয়াল রেখে অক্লান্ত পরিশ্রম করছেন মেয়র দীপক মজুমদার। নতুন আঙ্গিকে আর নতুন আবহে এবার উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে সারা রাজ্যে পূজা হচ্ছে বলে জানান পুর মেয়র। আজকে মার্কেটে এসে মূলত শহরবাসী সহ রাজ্যবাসীর সকলের সুখ সমৃদ্ধি কামনা করেছি। বিগত দুবছর আমাদের করোনার জন্য আমরা ইচ্ছে থাকলেও মায়ের পুজো বা আরাধনায় ততটা অংশগ্রহণ করতে পারিনি সকলে। এবার একটা সুন্দর পরিবেশ পরিস্থিতিতে করোনাকে আমরা জয় করেছি বলবো সতর্কতা এবং সচেতনতার মাধ্যমে। তো কাজে গত চতুর্থ দিন থেকে সারা রাজ্য সেই শহরে প্রতিটি পুজো মণ্ডপে দর্শনার্থী পুণ্যার্থী প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ পুজো দেখতে চাইছে, কিন্তু গতকালকে রাত্রি থেকে আপনি বলবো যে বিকেলের পর থেকে প্রকৃতি আমাদের পক্ষে সহায় ছিল না। মার কাছে প্রার্থনা যাতে প্রকৃতি আমরা পক্ষে নেই, যাতে সমস্ত পুণ্যার্থীরা প্রতিটি মণ্ডপে গিয়ে আলোকসজ্জা, প্রতিমাসজ্জা, মণ্ডপসজ্জা এবং থিম, এবার ভালো ভালো পুজো হচ্ছে, এর পরিবেশ তৈরি, মহল তৈরি হয়েছে, এটা যাতে বজায় থাকে। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মায়ের কাছে প্রার্থনা করেছি। আমাদের একটা রাজ্যের ঐতিহ্য আছে, জাতি ধর্ম বর্ণ সে এই বাঙালির মহোৎসব নয়, এটা সবার উৎসব, এটা এইটাকে যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং সার্বিকভাবে রাজ্যের সকল অংশ মানুষের মঙ্গল কামনা করছি মায়ের কাছে। রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত মন্ত্রী এবং পুর মেয়র। সাধারণ ভক্তদের প্রাণময় উপস্থিতিতেই আনন্দ উজ্জ্বল রূপ নেয় দুর্গাবাড়ির অষ্টমী পূজা। সংবাদ মাধ্যম রাইজেস্ট বাংলার ক্যামেরায় নিজেদের মনের সে অভিব্যক্তি তুলে ধরেছেন সোমবার দুর্গাবাড়ির প্রাঙ্গণে উপস্থিত পুর নরনারী এবং ভক্তরা। অষ্টমী মানে অঞ্জলি, অষ্টমী পূজোতে মায়ের কাছে দেবী দুর্গার চরণে অঞ্জলি প্রদান করলে নাকি সুখ সমৃদ্ধি কামনা করে, অর্থাৎ সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, সে আশা প্রত্যাশা নিয়ে কিন্তু সকলে আজকে অষ্টমীর পুজোতে প্রত্যেক মণ্ডপে মণ্ডপে তার পাশাপাশি যে সমস্ত বাড়ি ঘরে দেবী দুর্গার পুজো হচ্ছে সব জায়গাতে কিন্তু একটা অঞ্জলি প্রদানের ধুম রয়েছে। এই মুহূর্তে আমরা দুর্গা বাড়িতে এসেছি এবং সেখানেও কিন্তু একই দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। সকাল সকাল কিন্তু সকলে বেরিয়েছেন বাড়ি থেকে। এবং প্রত্যেক বছর কি দুর্গা বাড়িতে আসা হয়? আমি প্রথমবার এসেছি। কোথা থেকে এসেছি? আমি বিশালগড় থেকে এসেছি। বিশেষ করে দুর্গা বাড়ির যে পুজোর একটা নিয়ম রয়েছে সেটা কি তুমি জানো কি? দুর্গা বাড়িতে মা দেবীর যে পুজো হয়, এতটা তো আইডিয়া নেই, তবে শুনেছি এখানে অনেক জাগ্রত, তাই আসলাম এই প্রথমবার। দেবী দুর্গার কিন্তু এখানে দশপূজা হয়ে পূজিত হন না, সেটা জানো? না, আমার জানা ছিল। দেবী পূজা হিসেবে মা দেবী দুর্গা এখানে পূজা। তো পুজোতে কেমন ঘোরাঘুরি হলো? একদিনই ঘুরতে পেরেছি ষষ্ঠীর দিন, কালকে তো প্রচণ্ড বৃষ্টি, বেরোতে পারিনি। তো আজকে কী প্ল্যান রয়েছে? আজকে দেখি, যদি বৃষ্টি না থাকে তাহলে আমাদের বিশালগড়ের পুজোগুলো দেখবো, এগুলি দেখা হয়নি। তার সঙ্গে পুজোতে বেরোনোর প্ল্যান আছে? দেখি ফ্রেন্ডসরা যদি প্ল্যান করে, এখন তো সবাই চার চার মতো বিজি, কারোরই টাইম হয় না, দেখি প্ল্যান করে। একদমই ধন্যবাদ। একদমই, দুর্গা বাড়ির যে পুজো রয়েছে সে পুজো নিয়ে কিন্তু অনেকের হয়তো এই বিষয়টা জানা নেই। এখানে কিন্তু এটা রাজ পরিবারের পুজো, রাজ আমল থেকে এখানে দেবী দুর্গার পুজো হয়ে আসছে এবং এখানে দেবী দুর্গা দি বোঝা হিসেবেই পূজিত হয়ে থাকেন। দশপূজা হয়ে কিন্তু তিনি পূজিত হন না এবং সকলে কিন্তু অন্যান্য পুজো মণ্ডপ ঘুরে ঘুরে পুজো দেখা হলেও সকলে একটা আশা প্রত্যাশা থাকে দুর্গাবাড়ির পুজো দেখার জন্য। কোথা থেকে এসেছেন? আগরতলাই আছে। হ্যাঁ, এখানে
কি দুর্গাবাড়ির পূজোতে কি প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয় এখানে। অষ্টমীর দিনে কি বিশেষ করে আসা হয়? অষ্টমীর দিনেও আসা হয় দুর্গাবাড়িতে, যখন যখনই পুজো হয় তখনই আসা হয় এখানের মধ্যে দিয়ে। আজকে শারদীয়ার মহা অষ্টমীতে সবাইকে অভিনন্দন, সবাই খুশি থাকুক, ভালো করে পুজো কাটাক, এটাই চাই আর কি সবাই। তো আজকে কি প্ল্যান রয়েছে? আজকে তো মানে অঞ্জলি নেব, তারপরে একটু রামকৃষ্ণ আশ্রমে যাব। প্রত্যেকবারের মতো আমরা রাম ঠাকুর আশ্রমে গিয়ে আবার ওখানে একটু থাকব, সেই সারাদিন একটু ঘোরাঘুরি আর কি। যদি দিন ভালো থাকে তাহলে বেরোবো আর কি, এটাই। কারণ সপ্তমীর কালকে বৃষ্টিতে তো সবাই একদম মাটি হয়ে গেছে বৃষ্টিতে, তো ঠাকুর যদি চায় এবার বেরোবো আর কি। হ্যাঁ, তুমি আপনি দুর্গাবাড়ির যে পুজো, সেই পুজো নিয়ে কিন্তু অনেকেরই জানা নেই যে দুর্গাবাড়ির মা দি বোঝা হিসেবে পূজিত হয়ে থাকেন, সেটা নিয়ে আপনার কাছে জানবো, বা এটা রাজ পরিবারের পুজো? বুঝতে পারিনি। দুর্গাবাড়ির যে পুজো সেটা তো রাজ আমল থেকে পুজো হয়ে আসছে, তো সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন। দুর্গাবাড়ির পূজা খুব উল্লেখযোগ্য পুজো, কারণ রাজন্য প্রথা নেই, কিন্তু আজও যে গভর্নমেন্ট এই পূজাটা ধরে রেখেছে সেটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আমরা সকাল থেকেই ভাবি দুর্গাবাড়ি যাব, অঞ্জলি দেব, সেটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার মনে করি। এই রাজন্য প্রথা না থাকলেও এই পূজার আনন্দ আমাদের এখনও আছে, এটাই আমি বলছি। যতই পুজো দেখা হোক না কেন, সকলেরই একটা ধারণা থাকে যে দুর্গাবাড়ির পুজো না দেখা হলে শারদীয়া দুর্গা উৎসবটাই নাকি অসমাপ্ত থেকে যায়, এটা নিয়ে কি বলবেন আপনি? না, অসমাপ্ত থেকে যায় না, যেহেতু গভর্নমেন্ট প্রতি বছরই করছে সেই জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। ত্রিপুরাতে যে এই ধরনের রাজন্য প্রথা নেই তবু পূজাটা চালু আছে সেটাই আমাদের কাছে বিরাট প্রাপ্তি। কাজেই আমরা যতখানি পূজা দেখি না কেন এই পূজাটার একটা মাহাত্ম্য আছে আলাদা, সেই জন্য আমরা ছুটে আসি মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। ঠিক আছে, সকলে মায়ের আশীর্বাদ গ্রহণ করুন, এইটাই আমাদের কাম্য, আর কিছু নয়। একদমই, আপনাকেও শুভ অষ্টমীর শুভেচ্ছা। হ্যাঁ, একদম রাজ পরিবারের পুজো, এই পুজো কিন্তু রাজ আমল থেকে এই পুজো হয়ে আসছে, তবে রাজ আমল থেকে হয়ে আসলো, এখনও কিন্তু এই পুজো সরকারিভাবে অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রত্যেক বছরে যে বিধি নিষেধ রয়েছে, নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি মেনে এই পুজো হয়ে আসছে। তবে আজকে মহাষ্টমী, এই মহাষ্টমীতে কিন্তু সকলেই দুর্গাবাড়িতে সকাল সকাল বেরিয়ে পড়েছেন, দুর্গাবাড়ির মায়ের কাছে সংসারের সুখ সমৃদ্ধি কামনার উদ্দেশ্যকে সঙ্গে করে। এবং কারণ এই বছর যে বৃষ্টি, বৃষ্টির জন্য কিন্তু সেইভাবে গত দুদিন ষষ্ঠী সপ্তমীতে ঘোরাফেরা হয়নি সকলের। আজকের দিনে একটা প্ল্যান রয়েছে, যদি আকাশ ভালো থাকে, প্রকৃতি ভালো থাকে, তাহলে ছুটিয়ে আনন্দ করা, ঘোরাঘুরি করা। এবং আজকের যে অষ্টমী, অষ্টমীতে কিন্তু সকলে মন্দিরে মন্দিরে যাবে এবং মায়ের কাছে সংসারে সুখ সমৃদ্ধি কামনা করবেন। নিজেদের অঞ্চলের মাধ্যমে করজোড়ে দেবী দুর্গার কাছে সুখ সমৃদ্ধি আর কল্যাণ এবং মঙ্গলের প্রার্থনাই করেছেন পূজা প্রাঙ্গণে উপস্থিত মানুষজন। মঙ্গলের সেই চিরায়ত সুরের ধ্বনি সারা রাজ্যে ছড়িয়ে পড়ুক, তাই ছিল সোমবার দুর্গাবাড়ির অষ্টমী পূজার মূল আরম্ভ। রাজন্য আমলের চিরাচরিত দুর্গোৎসবকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে অষ্টমী পুজোতে ব্যাপক লোক সমাগম হয়েছে এবং সকলেই কিন্তু মায়ের কাছে প্রার্থনা করছেন সুখ সমৃদ্ধির। তার পাশাপাশি আজকে মহাষ্টমী, মহাষ্টমীতে সকলেই অঞ্জলি প্রদান করছেন মায়ের কাছে, এবং এই মুহূর্তে কিন্তু দুর্গাবাড়িতে ব্যাপক ভিড়ের ছবি পরিলক্ষিত হচ্ছে। এবং কারণ এই মুহূর্তে একদিকে যেমন আকাশমুক্ত বৃষ্টি নেই, তৎসঙ্গে কিন্তু সকল পুণ্যার্থীরা দুর্গাবাড়িতে আসছেন, মায়ের কাছে আরাধনা করছেন। এবং এই ছবি সরাসরি কিন্তু আপনারা বিশেষ করে রাইজিস্ট নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন। এবং আজকে যে অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে দুর্গাবাড়ির যে ঐতিহ্য রয়েছে, চিরাচরিত প্রথা রয়েছে, সেই প্রথা মোতাবেক কিন্তু পুজো সম্পন্ন হয়েছে এবং এখনও অঞ্জলি জারি রয়েছে, সকলেই মায়ের কাছে অঞ্জলি দিচ্ছেন, আরাধনা করছেন সুখ সমৃদ্ধির। ক্যামেরায় নারায়ণের সঙ্গে আমি সুস্মিতা, রাইজিস্ট নিউজ।